কালারটা খুবই গর্জিয়াস একটা কালার, খুবই মিষ্টি একটা কালার। ওই যে পিঙ্ক কালারের শরারাটা দেখছো, এটা পুরোটা জারিবা করা রয়েছে, পুরো ক্রপ টপটার মধ্যে খুব সুন্দর করে ঠাসাই করে কাজ করা রয়েছে। দেখো আমি এই শর্ট কুর্তিগুলোর কথা বলছি, সরস্বতী পূজার একদম পারফেক্ট কালার। শাড়ি পরে বা ইয়েলো কালারের কোনো সালোয়ার পরে বা ইয়েলো কালারের টপের সাথে কিন্তু এই ব্যাগটা খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছো বাটুয়াগুলো কি সুন্দর দেখতে। দেখো পুরো লোটাস শেপের বাটুয়াটা, কালারটাও খুব মিষ্টি কালার। দেখো হাতের মধ্যে এইভাবে নিয়ে ক্যারি করতে পারবে। পেছন থেকে দাদা বলছে 230, বাট তোমরা এখানে আসলে ডেফিনেটলি 200 এই কিনো। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তি, আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। সামনে সরস্বতী পুজো, সরস্বতী পূজার কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি নিউ মার্কেটে। কিছুদিন আগে নিউ মার্কেটে উইন্টার কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকে শেয়ার করবো নিউ মার্কেটের সরস্বতী পুজো কালেকশন। যদি আজকে ওয়েদারটা পুরোপুরি ক্লাউডি হয়ে আছে, বাট যতটা পসিবল আমি শেয়ার করবো, একটু আগে বৃষ্টিও হয়ে গেছে। হ্যাঁ, তো চলো আর ফার্দার টাইম ওয়েস্ট না করে চটপট আজকে ভিডিওটা স্টার্ট করি। ডিজাইন করা রয়েছে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর। তো ওপরটা জ্যাকেট রয়েছে, দেখতেই পাচ্ছ জ্যাকেটের ওপরে এখানে বেল্ট রয়েছে জড়ি দিয়ে কাজ করা। আর এই গাউনটার প্রাইস হচ্ছে 1600। এই গাউনটা দেখো কি সুন্দর দেখতে, আর ব্লু অ্যান্ড পিঙ্ক যে কালার কম্বিনেশনটা, এটা অলওয়েজ গর্জিয়াস। তো এই যে গাউনটা আমি দেখাচ্ছি বা এর পরে যে গাউনগুলো দেখাবো, প্রত্যেকটার সাথেই দোপাট্টা আছে। এখানে নেটের দোপাট্টা দিয়েছে, আর পুরো গাউনটার এটা ফ্রন্ট পোর্শন, তাও কত সুন্দর কাজ করা রয়েছে। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, ব্যাক সাইডেও এরকম পিঠের কাছে এই কাজটা আসবে। আর এই গাউনটার প্রাইস হচ্ছে 1400। এটা আর একটা গাউন, বাট প্রত্যেকটা গাউনই এক্সপার্টের এক। তো এটা স্লিভলেস, অনেকেই স্লিভলেস প্রেফার করে, আমি তাদের জন্য এটা দেখাচ্ছি। তো এখানেও দোপাট্টা রয়েছে, এই যে দোপাট্টা। এই গাউনটার প্রাইস হচ্ছে 1500, আর দেখতেই পাচ্ছ পুরোটা থ্রেড ওয়ার্ক এন্ড স্টোন ওয়ার্ক করা রয়েছে। সেটার মধ্যে কিন্তু একটা নতুনত্ব আছে। আমি তোমাদেরকে শাড়ি গাউনের কথা বলছি, আমি তোমাদেরকে একটা শাড়ি গাউন দেখাই। এই যে দেখো আমি এই গাউনটার কথা বলছি, এটা শাড়ি গাউন, আর এটার প্রাইস হচ্ছে 2200। গাউন তো তোমাদের দেখালাম, এবারে একটা প্লাজো সেট দেখাবো। কালারটা খুবই গর্জিয়াস একটা কালার, খুবই মিষ্টি একটা কালার। তো এই যে প্লাজো সেটটা দেখছো, প্লাজো সেটের মধ্যে কুর্তিটা রয়েছে, কুর্তিটা পুরোটা থ্রেড ওয়ার্ক করা রয়েছে, থ্রেড ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক রয়েছে। ফ্রন্ট পোর্শনে তো পুরোটা থ্রেড ওয়ার্ক করা রয়েছে, একদম ঠাসাই করা কাজ। প্লাস কুর্তির যে ব্যাক সাইডটা, ব্যাক সাইডেও দেখো পুরো ঠাসাই করা কাজ রয়েছে। আর এটার সাথে একটা দোপাট্টা দিয়েছে, এটা শিফন দোপাট্টা, দোপাট্টার মধ্যে এরকম জড়ি দিয়ে এন্ডে কাজ করা রয়েছে। আর এই পুরো সেটটার প্রাইস হচ্ছে 1800। আর আমি তোমাদেরকে প্লাজোটা একবার দেখিয়ে দিই। এই যে প্লাজো, যে পায়ের কাজটা দেখছো, পায়ের কাছেও এরকম থ্রেড ওয়ার্ক করা রয়েছে। এবার তোমাদের একটা শরারা দেখাই। দেখো এই যে পিঙ্ক কালারের শরারাটা দেখছো, এটা পুরোটা জারি ওয়ার্ক করা রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা সিলভেস শরারা, তো এটারও হাতা দেওয়া রয়েছে, তোমরা চাইলে ফিক্স করে নিতে পারবে। আচ্ছা আর এই যে শরারাটা দেখছো, শরারাটা দেখো তলায় এরকম পুরো স্টোন ওয়ার্ক আর জারি ওয়ার্ক করা রয়েছে। এটা ফ্রন্ট পার্টটা দেখতেই পাচ্ছ, পুরো ঠাসাই করা জারি ওয়ার্ক করা রয়েছে। এবার আমি তোমাদের ব্যাক সাইডটা দেখাই, ব্যাক সাইডটাতেও পুরো ঠাসাই করা জারি ওয়ার্ক করা রয়েছে। তো এই শরারার যে সেটটা দেখতে পাচ্ছ, এটার প্রাইস হচ্ছে 1500। আচ্ছা আমি তোমাদেরকে আরও কটা জিনিস দেখাচ্ছি, বাট তার আগে আমি তোমাদের দোকানের নামটা বলে দিই। দোকানের নামটা নশাদ, আর লোকেশনটা আমি তোমাদের একটু পরে বলছি, তাই জন্য লোকেশনটা জানার জন্য ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো, কারণ কি এদের কাছে কালেকশন খুব সুন্দর আছে। আচ্ছা এবারে আমি তোমাদের একটা থ্রি পিস সেট দেখাচ্ছি। ওপরে রয়েছে ক্রপ টপ, নিচে রয়েছে প্লাজো, প্লাজোর মধ্যে দেখো এখানে একটা পকেট করা রয়েছে, দেখতে পাচ্ছো। আর তার সাথে এখানে রয়েছে দোপাট্টা, তো পুরোটা থ্রেড ওয়ার্ক করা রয়েছে, খুবই সুন্দর দেখতে। আর ক্রপ টপের ব্যাক সাইডেও পুরো থ্রেড ওয়ার্ক করা রয়েছে, প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে। আর এই পুরো থ্রি পিস সেটটার প্রাইস হচ্ছে 1500। তো এটার আরেকটা ইয়েলো কালার রয়েছে, যেহেতু সামনে সরস্বতী পুজো, তো সেই জন্য আমি তোমাদেরকে ইয়েলো কালারটাও একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা ইয়েলো কালারের মধ্যে এটা হচ্ছে ক্রপ টপ, দেখতেই পাচ্ছ কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, পুরোটাই থ্রেড ওয়ার্ক প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে। আর এটা ব্যাক সাইড,
পুরো ক্রপ টপটার মধ্যেই খুব সুন্দর করে ঠাসাই করে কাজ করা রয়েছে। এই যে প্লাজো রয়েছে, প্লাজোর মধ্যে এখানে দেখতেই পাচ্ছ পকেটটার জন্য আরো বেশি ভালো লাগছে আর কি। আর যে দোপাট্টাটা রয়েছে, খুব এলিগেন্ট আর প্রাইসও যথেষ্ট রিজনেবল বলছে, প্রাইস বলছে 650। আর তোমাদের সালোয়ার সেট গুলো দেখাই একে একে। আচ্ছা, তোমাদের লোকেশনটা বলে দিই, ব্লু প্রিন্ট যে ওষুধের দোকানটা আছে শ্রীরাম মার্কেটের পাশে, তো ব্লু প্রিন্টে যে রাস্তাটা, ওই রাস্তাটা ধরে স্ট্রেট টুয়ার্ডস রক্সি সিনেমা আসবে। তো রক্সি সিনেমা আসতে গেলেই ডান দিকে পড়বে, তার পাশেই রয়েছে রেমার্স, রেমার্সের পাশেই হচ্ছে এই দোকানটা। সরস্বতী পূজার কালেকশন দেখাচ্ছি, তো সেই জন্য আজকে মেইনলি আমি এথনিক ওয়্যারটাই তোমাদের দেখাবো, কারণ কি সরস্বতী পূজাতে আমরা মেয়েরা এথনিক ওয়্যারটা বেশি প্রেফার করি। তো এখন আমি একটা কুর্তির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এই পাশে যে কুর্তিগুলো দেখছো, এগুলো প্রত্যেকটাই কটন কুর্তি, যেগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে 250, 300 এরকম রেঞ্জের সব কুর্তি রয়েছে। আর এর পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছ লখনৌই চিকেনকারি কুর্তি, এই লখনৌই চিকেনকারি কুর্তির সাথে ইনারও রয়েছে, যেগুলোর প্রাইস হচ্ছে 400 কি 450, প্লাস লখনৌই চিকেনকারি প্যান্টও রয়েছে, যেগুলোর প্রাইস হচ্ছে 600। লং কুর্তির পাশাপাশি এখানে শর্ট কুর্তি রয়েছে, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এগুলোর প্রাইস 250। আচ্ছা, এই কুর্তির দোকানের লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিই, শ্রীরাম মার্কেটের পাশেই ব্লু প্রিন্ট যে ওষুধের দোকানটা আছে তার ঠিক অপোজিটে এই কুর্তির দোকান। চিকেনের লং কুর্তি তো তোমাদের দেখালাম, এবারে যেখানে এসেছি এখানে চিকেনের শর্ট কুর্তিও রয়েছে, যেগুলো জিন্সের সাথে পেয়ার করে করলে খুব সুন্দর লাগবে। দেখো, আমি এই শর্ট কুর্তিগুলোর কথা বলছি, আর এগুলোর প্রাইস হচ্ছে 400। আমি লোকেশনটা একবার তোমাদের বলে দিই, এগুলো জিন্সের সাথে পেয়ার আপ করে পরলে খুব সুন্দর লাগবে। আর এগুলোর ভেতরে না অলরেডি ইনার দেওয়া রয়েছে, সেই জন্য এটা আলাদা করে ইনার কিনতে হবে না। আমি কালারগুলো সব একে একে দেখাচ্ছি, কালারগুলো খুব সুন্দর। এগুলো তো সব রাউন্ড নেক, রাউন্ড নেকের পাশাপাশি কলার্ড এরকম শার্টও রয়েছে চিকেনকারি কাজের ওপর, তো এটারও প্রাইস 350। আর হ্যাঁ, আমি তোমাদের লোকেশনটা বলে দিই, খাদিম সেট ঠিক সামনেই রয়েছে এই দোকানটা। আচ্ছা, এবার চলে এসেছি দোপাট্টার দোকানে, তো এখানে খুব সুন্দর সুন্দর দোপাট্টা রয়েছে। দাদা, আপনার দোকানে কি কি রকমের দোপাট্টা রয়েছে? দোকানে সুতি আছে, শিফন আছে, চন্দেরি আছে, বনারসি আছে, ভাগলপুরি সিল্ক আছে, অর্গেঞ্জা আছে, ক্রাস চুনরি আছে, কটন প্ল্যান, শিফন প্ল্যান, সব অনেক রকম মনে আছে, অনেক রকম অনেক রকমের দোপাট্টা রয়েছে। স্টার্টিং প্রাইস 100, মানে খুবই সুন্দর সুন্দর দোপাট্টা রয়েছে। লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিই, শ্রীরাম মার্কেটের ঠিক সামনেই রয়েছে এই দোপাট্টার দোকানটা। তো চলো তোমাদের কয়েকটা দোপাট্টা দেখাই। ওকে, তো এটা হচ্ছে শিফনের দোপাট্টা, শিফনের দোপাট্টা 150 আছে, সেটা প্লেন, আর এটার মধ্যে যেই তো কাজ রয়েছে এই দোপাট্টাটার প্রাইস 150। এটা রাজস্থানি দোপাট্টা, এটার প্রাইস 200। এটা অর্গ্যানজা দোপাট্টা, অর্গ্যানজা দোপাট্টা এখন খুব ট্রেন্ডে আছে, তো এই অর্গ্যানজা দোপাট্টাটার প্রাইস 250। তো আমি তোমাদের জাস্ট এক পিস করে দেখাচ্ছি প্রত্যেকটা ভ্যারাইটির, এখানে প্রচুর কালার পেয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে চান্দেরি দোপাট্টা, চান্দেরি দোপাট্টার উপরে প্রিন্ট করা রয়েছে, দোপাট্টাটা খুব সুন্দর দেখতে, এই দোপাট্টাটার প্রাইস হচ্ছে 200। দেখে বুঝতেই পারছো এটা ক্রাশ চুনি, ওই ক্রাশ চুনিটার প্রাইস হচ্ছে 200। এই নেটের দোপাট্টাটা কি সুন্দর দেখতে, দেখো প্রচন্ড এলিগেন্ট, এই দোপাট্টাটার প্রাইস হচ্ছে 200। এটা বানারসের সিল্কের দোপাট্টা, এটা প্রাইস 300। দোপাট্টাটা খুব সুন্দর, এটা ফুলকারি ওন্না, পুরোটা দেখো থ্রেড ওয়ার্ক করা রয়েছে, আর এই ফুলকারি দোপাট্টাটার প্রাইস
প্রাইস হচ্ছে 250। এতক্ষণ তোমাদের প্রচুর কুর্তি সালোয়ার শারারা গাউন এগুলো দেখালাম, এবার তোমাদের চলো কিছু শাড়ি দেখাই। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শ্রী লেদার্স এর ঠিক অপোজিটেই এই শাড়ির দোকানটা রয়েছে, এখানে যে শাড়িগুলো দেখছো স্টার্টিং প্রাইস হচ্ছে 200। আচ্ছা দাদা, সামনেই তো সরস্বতী পুজো, তো আপনার কাছে সরস্বতী পুজো উপলক্ষে কোনো শাড়ি এসেছে? হ্যাঁ এসেছে তো, এইগুলো হলুদ লাল। আচ্ছা এই হলুদ শাড়িটা দেখি, এই হলুদ শাড়িটা দেখান। আচ্ছা এটা অল ওভার সেম কি শাড়িটা? এটা কি শাড়ি? এটা হলো কোটা, সুতি কোটা। কত দাম আছে? 300 টাকা। 300 টাকা। তো এটা কোটা ইয়েলো কালারের, প্রাইস 300। আর এই শাড়িটা দেখতে পাচ্ছি, এটা কি শাড়ি? এটা খুব সুন্দর। হলো কটন। হলো রামবোলা কটন। এটা কি শাড়ি? রামবোলা কটন। রামবোলা কটন। আচ্ছা এটা রামবোলা কটন, ব্লু এন্ড পিঙ্ক কম্বিনেশনে। শাড়িটা কি প্রাইস আছে? 300 টাকা। এগুলো 300। 300। আচ্ছা এখানে দেখতেই পাচ্ছ নানান রকমের শাড়ি রয়েছে, ইয়েলো কালারের শাড়ি প্রচুর রয়েছে, তোমরা এসে এখানে দেখতে পারো। এই শাড়িটা দেখো কি সুন্দর দেখতে, কালারটা খুবই মিষ্টি, এটা ঢাকাই জামদানি। এটা অল ওভার সেম ডিজাইন, যেটা দেখছো অল ওভার সেম ডিজাইন পুরো শাড়িতে। এটা কি প্রাইস আছে? এই শাড়িটার প্রাইস 400। সরস্বতী পূজার একদম পারফেক্ট কালার। আচল বডি পুরো একরকম, এটা দেখে নি। এটা অল ওভার সেম কি? অল ওভার গাইস সেম, ওই সেম প্রাইস। ফ্যান্সি শাড়ি কি রকম কি প্যারা? আচ্ছা এই যে ইয়েলো শাড়িটা দেখছো, এটা অল ওভার সেম ডিজাইন, তো এটারও প্রাইস 450। আচ্ছা তো এটা ফ্যান্সি শাড়ি, এটা কি বলছো? নিম জড়ি। নিম জড়ি। আচ্ছা নিম জড়ি শাড়ি আর কি, তো এটার প্রাইস 450। সেম প্রাইস 450, বাট এটার মধ্যে কোনো ব্লাউজ পিস নেই। আচ্ছা এটা হ্যান্ডলুম শাড়ি, এটার প্রাইস কত? 450। এটার প্রাইস 450। ব্লাউজ পিস আছে? ব্লাউজ পিস হ্যাঁ ম্যাম, এটা ইসমে কনফার্ম হয়ে যাবে। আচ্ছা এটার মধ্যে ব্লাউজ পিস আছে, আমি তোমাদেরকে শাড়িটা একবার ঘুরিয়ে দেখাই। পুরো টাক ট্রেড ওয়ার্ক করা রয়েছে। তো তোমাদেরকে আরেকটা হ্যান্ডলুম শাড়ি দেখাচ্ছি, যেহেতু সামনে সরস্বতী পুজো, সরস্বতী পুজো মানে আমরা বেশিরভাগই ইয়েলো কালারের শাড়ি বা ইয়েলো কালারের ড্রেস পরাটা প্রেফার করি। তো এই শাড়িটার প্রাইস কত? 300। এই শাড়িটার প্রাইস 300। এটা বডি, এটা হচ্ছে আঁচল। আচ্ছা এবার যে শাড়িটা দেখাবো তোমাদের, এটা তাঁতের শাড়ি, হাফ অ্যান্ড হাফ শাড়িটা। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ এই যে পাড়ের কাছে এরকম জড়ি কাজ রয়েছে। এটা আঁচল, আঁচলটা কিন্তু খুব গর্জিয়াস, বেঙ্গল কটন, খুবই এলিগেন্ট দেখতে শাড়িটা। আর এদিকটা বডি, তোমাদেরকে তো আগেই দেখালাম এদিকটা বডি। এই শাড়িটার প্রাইস 300। প্রত্যেকটা শাড়ি খুবই লাইট ওয়েট শাড়ি। এই শাড়ির দোকানের লোকেশনটা তোমাদেরকে বলে দিই, রক্সি সিনেমা আছে, রক্সি সিনেমার ঠিক পাশেই রয়েছে এই শাড়ির দোকান। সরস্বতী পুজো মানে ম্যাক্সিমাম মেয়েরা শাড়ি পরতে ভালোবাসে, তো শাড়ির সাথে যখন ডিজাইনার ব্লাউজ পরবে বা যারা প্ল্যান করছো যে সরস্বতী পুজো উপলক্ষে ব্লাউজ বানাতে নেবে, তো ব্লাউজের জন্য দেখো এখানে প্রচুর লাটকানের কালেকশন রয়েছে। তো এই লাটকানগুলো 30 থেকে স্টার্টিং প্রাইস 30-80। যেমন এগুলো যেগুলো দেখছো এগুলো সব 30 করে আর এগুলো সব 80 করে।
দেখতে, এটা জার্মান সিলভার। তো এটার প্রাইস বলছে 450। এখানে এই নেকলেসটাও আছে আর সাথে ইয়ারিং রয়েছে, বেশ সুন্দর দেখতে। তো এরকম জার্মান সিলভার কালেকশন এখানে আরও রয়েছে, আমি তোমাদেরকে আবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তার মধ্যে আমি তোমাদের সবার আগে যে ইয়েলো ব্যাগটা, এমনকি সরস্বতী পুজোর দিন আমরা অনেকেই ইয়েলো শাড়ি প্রেফার করি, তো এই যে ইয়েলো ব্যাগটা দেখছো এটার প্রাইস 400। বেশ ভালো লাগবে দেখো, শাড়ি পরে বা ইয়েলো কালারের কোনো সালোয়ার পরে বা ইয়েলো কালারের টপের সাথে কিন্তু এই ব্যাগটা খুবই সুন্দর লাগবে। এই যে হোয়াইট ব্যাগটা দেখছো, এই ব্যাগটার প্রাইস 400। ব্যাগটা কিন্তু যথেষ্ট স্টাইলিশ দেখতে, তাই না? এটা ব্যাক পার্টটা আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। আর এই যে ব্ল্যাক কালারের ব্যাগটা দেখছো, সামনে কিন্তু ম্যাগনেট রয়েছে আর এখানে একটা জিপ রয়েছে, ভেতরে অনেকটাই জায়গা রয়েছে, অনেকটাই স্পেশিয়াস ভেতরটা। তো এই ব্যাগটার প্রাইস হচ্ছে 750। আর এর পাশাপাশি আমার হাতে আর একটা পিঙ্ক ব্যাগ রয়েছে, পিঙ্ক কালারটা বেশ সুন্দর দেখতে লাগছে আর কি। তো এটা দেখতেই পাচ্ছ YSL, যদিও এটা YSL এর ব্যাগ নয়, এগুলো সেকেন্ড কপি ব্যাগ। তো এই ব্যাগটার প্রাইস হচ্ছে 500। এই যে এই ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলোর প্রাইস 700। তো এই হ্যান্ডব্যাগগুলোর সাথে স্ট্র্যাপও রয়েছে, ভেতরটা অনেকটাই স্পেশিয়াস। আর এখানে যে রেড ব্যাগটা দেখছো, এই রেড ব্যাগটার প্রাইস হচ্ছে 750। এই যে ব্যাগগুলো তোমাদের দেখালাম, এগুলোর ওপরে প্রচুর কালার পেয়ে যাবে, এগুলো ছাড়াও প্রচুর ভ্যারাইটিস এখানে পেয়ে যাবে ব্যাগে। আর এই ব্যাগের দোকানের লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিই, গ্রিন লাইট লেডিস বিউটি পার্লার আছে, তার ঠিক অপোজিটেই রয়েছে এই ব্যাগের দোকান। তো এতক্ষণ তোমাদের যে দোকানে ব্যাগ দেখাচ্ছিলাম ঠিক তার পাশের দোকানে চলে এসেছি। এখানে অনেক রকমের টোট ব্যাগ রয়েছে, তো আমরা অনেকেই টোট ব্যাগও প্রেফার করি, তো আমি ভাবলাম হ্যান্ডব্যাগ স্লিং ব্যাগ এগুলোর পাশাপাশি টোট ব্যাগও তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে টোট ব্যাগগুলো দেখছো সবই সেকেন্ড কপি ব্যাগ। তো আমি টোট ব্যাগগুলোর প্রাইস তোমাদেরকে একে একে বলে দিই। এই যে MK টোট ব্যাগটা দেখছো, এটার প্রাইস হচ্ছে 500। এই যে টোট ব্যাগটা দেখছো, এটার প্রাইস 750। আর এই যে টোট ব্যাগগুলো দেখছো, এগুলোরও প্রাইস 750। টোট ব্যাগ তো তোমাদের দেখালাম, তো ভাবছি যে এই দোকানের একটা স্লিং ব্যাগ আর একটা হ্যান্ডব্যাগও তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে স্লিং ব্যাগটা দেখছো, এই স্লিং ব্যাগটার প্রাইস হচ্ছে 400। আর এই যে হোয়াইট কালারের হ্যান্ডব্যাগটা দেখছো, খুব সুন্দর না হোয়াইট কালারের হ্যান্ডব্যাগটা, এটার প্রাইস হচ্ছে 700। তোমরা তো সবাই জানো নিউ মার্কেটে শপিং করতে আসলে রীতিমতো বার্গেনিং করতে হয়, তো আমি তো এখানে ওনারা যা প্রাইস বলছেন আমি সেই প্রাইসই বলছি, বাট তোমরা আসলে ডেফিনেটলি বার্গেনিং করো। তো এই দোকানের লোকেশনটা হচ্ছে আশা ভ্যারাইটি স্টোর্স আছে তার ঠিক অপোজিটে।
দেখতেই পাচ্ছ পাটুয়াগুলো কি সুন্দর দেখতে। তো এগুলো প্রাইস হচ্ছে 600, সুন্দর দেখতে না? এগুলোর পাশাপাশি এখানে একটা লোটাস পাটুয়া রয়েছে, দেখো পুরো লোটাস শেপের পাটুয়াটা, কালারটাও খুব মিষ্টি কালার। তো এটা প্রাইস বলছে 1000। আর আমি তোমাদেরকে এতক্ষণ যে বাটুয়াগুলো, এই যে এই বাটুয়াগুলো দেখাচ্ছিলাম, এগুলো ছোট সাইজও আছে, তোমাদেরকে দেখাই। এই যে ছোট সাইজ, তো এগুলো প্রাইস হচ্ছে 400। আচ্ছা, আমি তোমাদেরকে এই বাটুয়াটা খুলে একবার দেখিয়ে দিই ভেতরে এক্স্যাক্টলি কতটা স্পেস রয়েছে। তো ভেতরে এক্স্যাক্টলি এতটা স্পেস রয়েছে। আর এটা ম্যাগনেটিক ক্লোজার। এই একটা বাটুয়া মানে যদি শাড়ি বা সালোয়ারের সাথে ক্যারি করো মানে পুরো স্টেটমেন্ট পিস, দেখো জাস্ট অসাধারণ দেখতে। বাট প্রাইসটাও একটুখানি বেশি, এটার প্রাইস বলছে 1200। খুব সুন্দর। আচ্ছা, আমি তোমাদেরকে একবার স্পেসটা দেখিয়ে দিই, এক্স্যাক্টলি এতটা স্পেস রয়েছে। এটাও স্লিং রয়েছে। এখন এত সুন্দর সুন্দর এথনিক ব্যাগ বেরিয়ে গেছে না, মানে কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতেই পারছি না। খুব সুন্দর সুন্দর এখানে এথনিক ব্যাগের কালেকশন রয়েছে। তো দেখো এটা হচ্ছে আর একটা এথনিক ব্যাগ, দেখতে পাচ্ছ কি সুন্দর না? তো এগুলোর প্রাইস কি আছে দাদা? 700। এগুলোর প্রাইস 700। আর এটা দেখো হাতের মধ্যে এইভাবে নিয়ে ক্যারি করতে পারবে। আচ্ছা, আর এটার পাশাপাশি এটার মধ্যে স্লিংও দেওয়া আছে, তো দুভাবেই ক্যারি করতে পারবে। এবার এই এথনিক ব্যাগটা দেখো, মানে যতগুলো আমি তোমাদের দেখাচ্ছি আমার মনে হচ্ছে প্রত্যেকটাই নিয়েছি। তো এটা বলছে ফ্যাল ব্যাগ, এই ব্যাগটা একটু এক্সপেন্সিভ, এটা প্রাইস 1600। আমি তোমাদের খুলে একবার স্পেসটা ভেতরে দেখিয়ে দিই। এই যে ভেতরে এক্স্যাক্টলি এতটা স্পেস আছে, এখানে মোবাইল, ওয়ালেট, লিপস্টিক সমস্ত কিছু ক্যারি করতে পারবে। এখানেও ম্যাগনেটিক ক্লোজার রয়েছে, আর ব্যাগটা পুরোটাই স্টোন ওয়ার্ক করা রয়েছে, প্লাস এখানেও একটা গোল্ডেন কালারের স্লিং দেওয়া রয়েছে। এবার তোমাদের একটা হর্স শেপের ব্যাগ দেখাই। এই যে হর্স শেপের ব্যাগটা দেখছো, দারুণ না দেখতে? তো এটার প্রাইস 500। তো আমি তোমাদেরকে স্পেসটাও একবার দেখিয়ে দিই। প্রত্যেকটা ব্যাগের মধ্যেই স্লিং রয়েছে, আর এটার ভেতরেও ঠিক এতটা স্পেস আছে, অনেকটাই কিন্তু স্পেসিয়াস। এবার তোমাদের কিছু পোটলি ব্যাগ দেখাই। এই পোটলি ব্যাগগুলো আমরা সব জায়গাতেই দেখতে পাই, এগুলোর প্রাইস 100। এগুলো তো নর্মাল পোটলি ব্যাগ। তো এবারে একটুখানি ডিজাইনার পোটলি ব্যাগ দেখাবো, দেখো কি সুন্দর দেখতে না? তো এই পোটলি ব্যাগগুলোর প্রাইস 500। এই পোটলি ব্যাগগুলো পুরো টাই দেখো পল ওয়াক করা রয়েছে, ইভেন এখানে যে স্লিপটা দেখছো এটাও পুরো পল ওয়াক করা রয়েছে। আচ্ছা, এবারে তোমাদের ব্রাইডাল ব্যাগ দেখাই। ভাবছি সবই যখন দেখালাম ব্রাইডাল ব্যাগও দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে ব্রাইডাল ব্যাগ, একদম পারফেক্ট ব্রাইডাল ব্যাগ। তো এই ব্যাগটাও বেশ এক্সপেন্সিভ, এটার প্রাইস বলছে কত দাদা? 2800। তো দাদা বলছে যে নিলে ডিসকাউন্ট করে দেবে। আচ্ছা, এক্ষুনি তোমাদের যে গোল্ডেন ব্যাগটা দেখালাম ওটাই আর একটা কালার হোয়াইট। আচ্ছা, ব্রাইডাল কালেকশনে আমি তোমাদেরকে আর একটা ব্যাগ দেখাচ্ছি। এ বাবা, এই ব্যাগটা আরও মারাত্মক এক্সপেন্সিভ। তো এই ব্যাগটার প্রাইস বলছে 3500। আমি তোমাদেরকে একবার দেখাই খুলে, তাহলে বুঝতে পারবে। ফ্রন্টে একটা ম্যাগনেটিক ক্লোজার রয়েছে, তো এটা খোলার পর ভেতরটা এক্স্যাক্টলি এতটা স্পেসিয়াস। আচ্ছা, এবার আমি তোমাদের কিছু মেকআপ পাউচ দেখাতে এসেছি। এই যে ট্রান্সপারেন্ট মেকআপ পাউচটা দেখছো, এটা থ্রি পিস মেকআপ পাউচ আছে। সামনেটা একদম সব থেকে বড় সাইজ, আর তার ভেতরে এটা মিডিয়াম সাইজ, আর এটা সব থেকে ছোট সাইজ। তো এই পুরো সেটটার প্রাইস হচ্ছে 100। এই যে মেকআপ পাউচটা দেখছো, এটার প্রাইস 150। তো এখানে 200 এরও মেকআপ পাউচ আছে। 200 এর গুলো আমার বেশ সুন্দর লাগছে আর কি। পেছন থেকে দাদা বলছে 230, বাট তোমরা এখানে আসলে ডেফিনেটলি 200-ই কিনো। হ্যাঁ, তো এটাও থ্রি পিস আর কি মেকআপ পাউচ, দেখতেই পাচ্ছ প্রথমটা ট্রান্সপারেন্ট, তারপরে এটা মিডিয়াম সাইজ, আর এটা হচ্ছে স্মল সাইজ। এরকম টাইপের অনেকগুলো মেকআপ পাউচ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমি তোমাদের কয়েকটা তুলে তুলে দেখিয়ে দিই, এগুলো সব থ্রি পিস মেকআপ পাউচ। আর লোকেশনটা আমি তোমাদের বলে দিই, এ জালিল এন্ড সানস আছে ঠিক তার অপোজিটে এই মেকআপ পাউচের দোকান। এবারে চলে এসেছি আমাদের মেয়েদের সব থেকে ফেভারিট জিনিস দেখাতে। হ্যাঁ, ঠিকই গেস করেছো, মেকআপ দেখাতে চলে এসেছি। তো আমার কাছে এখানে আইশ্যাডো প্যালেট রয়েছে, দেখতে
পাচ্ছ এখানে প্রচুর শেডস রয়েছে তো এই আইশ্যাডো প্যালেটের প্রাইস হচ্ছে 350 আচ্ছা এখানে যে হাইলাইটারটা দেখতে পাচ্ছ এটার মধ্যে অরিজিনাল চারটে শেড আছে এটার প্রাইস হচ্ছে 200 আর এই যে ব্লাশটা দেখতে পাচ্ছ এখানে অল টোটাল চারটে শেড রয়েছে এটার প্রাইস 150 এই যে মেকআপ ব্রাশ সেটটা দেখছো এখানে অল টোটাল 12টা ব্রাশ রয়েছে আর এটার প্রাইস হচ্ছে 150 এই ফলস আইল্যাশ গুলোর প্রাইস হচ্ছে 50 তো এখানে দুটো আইল্যাশ পেয়ে যাবে আর এখানে যে মেকআপ ব্লেন্ডারটা দেখছো এগুলোর প্রাইস 30 আচ্ছা এখানে প্রচুর লিপস্টিক দেখতে পাচ্ছ তো আমি তোমাদের দু একটা লিপস্টিক একটু দেখাই এই লিপস্টিক গুলোর প্রাইস 100 আর এছাড়াও এখানে ফাউন্ডেশন রয়েছে এই যে এখানে বিভিন্ন ফাউন্ডেশন দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস 450 কেমন লাগলো নিউ মার্কেটের সরস্বতী পুজো কালেকশন আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি এই কালেকশন গুলো তোমাদের বাড়িতে নিয়ে যেতে চাও তাহলে আর দেরি না করে চটপট চলে এসো নিউ মার্কেটে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না আর যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংকস ফর ওয়াচিং বাই